নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাম্প্রতিক বক্তব্য এখন গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। নিজ দলের নেতাদের সমালোচনা, ভোট ব্যবস্থার পরিবর্তন আর সমাজ পরিবর্তনে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন তিনি এসব বক্তব্য দিচ্ছেন, তার দাবি বা কী, এসব নিয়ে সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ মুখোমুখি হয়েছিলেন মির্জা কাদেরের। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের প্রধান প্রধান অংশ। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন, নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি সারা দেশে হাই ভোল্টেজ তকমা পেয়েছে। তার কারণ এখানে নৌকার মনোনীত প্রার্থী, সাম্প্রতিক সময়ে নির্বাচনী ব্যবস্থা এবং এখানকার স্থানীয় রাজনীতি নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কেন সেই মন্তব্যগুলো করেছেন এবং তার প্রেক্ষাপটে তিনি কি বলতে চান, সেগুলো নিয়ে নিউজ 24 মুখোমুখি হয়েছিল আব্দুল কাদের মির্জার। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে, এটা নিশ্চিত করতেছে, এটা চলতে পারে না দেশে এভাবে। কতদিন চলবে? জননেত্রী শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করা উচিত, আর কে আছে? স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়া গেছে, জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করছে, এখন ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে পারেন নাই শেখ হাসিনা, চেষ্টা করতেছে, আমরা সহযোগিতা করা উচিত। নেতারা আজকে নমিনেশন দেয় বিভিন্ন এলাকায়, দেখেন দাগনুইয়াতে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর, কি ব্যবহার? দৈহিক শক্তি প্রয়োগ করিয়া তারা হয়েছে, এটা কি শেখ হাসিনা এদিকে তাকায় থাকার সময় আছে? তার আন্তর্জাতিক বিষয় আছে, দেশের বিষয় আছে, সব বিষয় নিয়ে ওনাকে চিন্তা করতে হবে, এটা আমাদের নেতাদের দায়িত্ব না। ওনারা কি করে, বড় বড় কথা বললে টাকা বসি বসি, ওনাদের কি কাজ? এই এখানে কেন এই অনিয়মটা হইল? কেন সন্দীপে, আমি দূরে কোথাও যাব না, কেন সন্দীপে আজকে প্রতিপক্ষ বিরোধী দলের প্রার্থীরা রাস্তায় নামতে পারে না? এটা আমাদের নেতারা দেখে না? এটা শেখ হাসিনার অর্জনকে ধ্বংস করছে না? শেখ হাসিনা এত উন্নয়ন করল, তাহলে এরা এদের 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 কেন জনপ্রিয়তা নাই? কেন এরা ভোট ডাকাতি করতে হবে? এত এত উন্নয়ন শেখ হাসিনার, এটা আমরা যার যার অবস্থান থেকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আর অনিয়ম, এই যে নোয়াখালীর এই যে রাজনীতি, এখন অপরাজনীতি, এখানে ত্যাগী নেতারা সবাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে টেন্ডার বাণিজ্য, হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাণিজ্য এখানে হয়। তারপরে চাকরি বাণিজ্য, একটা গরিব পুলিশের থেকে 5 লক্ষ টাকার চাকরি দিয়ে নেয়, একটা গরিব স্কুলের পিয়ন থেকে 5 লক্ষ টাকা চাকরি দিয়ে নেয়, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে। এদেশ কিভাবে চলব? আমাদেরও ত্রুটি বিচ্ছুতি ছিল, কিন্তু আমি সেটা থেকে শিক্ষা নিয়েছি যে আমাদের এগুলা করা উচিত না। জি, আপনার এই সত্য ভাষণটি আসলে আপনার দলেরই কিছু মানুষজন অপব্যাখ্যা করার চেষ্টা করছে, আমরা ঢাকায় বসে কে কি বলছে আমার তো আমার বিষয় না। ফারুক সাহেব বলছে আমি পাগল উম্মাদ, এই ফারুক সাহেব যেখান থেকে নির্বাচন করে, আপনারা জানেন 99% মানুষ আওয়ামী লীগ করে, সেখান থেকে নির্বাচিত হয়েছে, উনি মন্ত্রী ছিল, এখন উনি মন্ত্রী নাই, তো এটা থেকে কি বুঝা যায়? মন্ত্রী আগে ছিল এখন নাই, নিশ্চয় ওনার কোনো ত্রুটি আছে, সেজন্য উনি মন্ত্রী হন নাই, ওনার ওনার মুখে এটা সাজা। তারপরে হানিফ সাহেব বলছে কি দায়িত্বশীলতার অভাব আছে, তো আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভাঙল, হানিফ সাহেব আপনি কোথায় ছিলেন, আপনার কি দায়িত্বের প্রতিশোধ দিয়েছেন? হ্যাঁ, বাবু সমালোচনা করে, আমি মাঠ গরম করার জন্য এগুলো করতেছি, দুর্নীতির মামলার তাকে তার তদন্ত হচ্ছে, খবর আছে, ওই যে বিএনপির কি একটা ফ্রিন্স বক্তৃতা দেয়,
তারা আমি বলি লোকাল পলিটিক্সের কথা, আমি বলি নোয়াখালী এবং ফেনীর পলিটিক্সের কথা, ফেনীর ভোটের কথা। তারা বলে তারা ওই যে জাতীয় ভোটের কথা বলে, জাতীয় ভোট বাংলাদেশের এই যে ভোটগুলারে ভোট ভোট প্রথম নষ্ট করছে কে? জিয়াউর রহমান হানা ভোটের ভিতর দিয়ে ভোট নষ্ট করছে। 1991 সালের নির্বাচন, সে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সে নির্বাচনে ওনারা সরকার গঠন করছে, ঠিক আছে। কিন্তু আর একটা নির্বাচন দেখা নেই, নির্বাচনটা তারা সুষ্ঠু নিরপেক্ষ করছে। প্রিন্স সাহেব যে বলে এই কথাগুলা নির্বাচনের বিষয়ে, জননেত্রী শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করে, ওইটা করে সেটা করে, জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক ভালো হয়েছে। 21 বছর আপনারা বিনা ভোটে ক্ষমতায় ছিলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে অনেক দৃষ্টান্ত আছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আমার ভয় হলো একটা, একটা এরা হয়তো রং লাগাতে পারে এই দুইজন, আরেকটা হচ্ছে আমি যতটুকু শুনেছি বিএনপির প্রার্থীকে আমাদের নোয়াখালীর এই যে এমপি তার সাথে সম্পর্ক আছে, বিএনপির সাবেক নোয়াখালীর মেয়র হারুন তাকে পরশু দিন রাত্রে পাঠাইছে, এখানে টাকা পয়সা 50 লক্ষ টাকা পাঠাইছে, আমার কাছে খবর আছে, পাঠাই এখানে বিএনপির প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই, ভোটে নির্বাচনে রং লাগানোর জন্য ষড়যন্ত্র করতেছে, কাউন্সিলর প্রার্থীরা কিছুটা জিতার অবস্থা তাদের আছে, এটা সত্য, তাদেরকে টাকা পয়সা দিয়ে জিতানোর জন্য চেষ্টা করতেছে। তো এই অবস্থায় আপনাদের তো কিছু করণীয় আছে, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমার আবেদন, আপনাদের প্রতি আপনারা প্রত্যেকটা কেন্দ্রে ভাগ করিয়া দিয়া সকাল থেকে ভোট গণনা পর্যন্ত থাকি, যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারি। এ ধরনের একটা পদক্ষেপ যদি আপনারা নেন, এই এলাকার মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ইলেকশন কমিশন কমিশনার স্থানীয় না, আমাদের এখানে ইলেকশন কমিশনার সাদাত সাহেব আছেন, উনি গতকালকে আসার কথা ছিল, রহস্যজনক কারণে আসেন নাই, এই জন্য আমি আগামীকালকে একটা সমাবেশ দেখছি, সেখানে আমি কথা বলি, উনি আসেন নাই। আর এদের অবস্থান তো আর কি বলুন, এখানে প্রিসাইডিং পুলিং অফিসার দিছে ম্যাক্সিমাম জামাত বিএনপি, আমাকে হারানোর কোনো সুযোগই নেই, কি ব্যাপার, প্রশ্নই উঠে না, আমি এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু এই ষড়যন্ত্রটা করতেছে, চেষ্টা করতেছে, এগুলা সব খারাপ লোক হলে যা নোয়াখালী ডিসি তার মুখের সাথে একরাম এমপির মার্কস, সে নোয়াখালীর অভিভাবক, তার মুখে একটা এমপির মাস্ক লাগানো, এটা তো দুঃখজনক, সে তো নিরপেক্ষতা প্রমাণ করতে পারে না, এগুলো আপনার দেখা উচিত। আপনারা সাংবাদিকদেরকে আমি বিবেক, জাতীয় বিবেক বলি, সত্য কথাটা আপনারা তুলি ধর, না ধরলে এ জাতি ধ্বংস হয়ে যাবে, বঙ্গবন্ধু দেশ স্বাধীন এগুলা করার জন্য করে নাই। আমরা গরিব একটা মদ বিক্রি করে তাদের মাদ্যুর গতি থানায় দিই, এদের বিচার, এদেরকে মারি লাভ কি, এরা অনেকে অভাবে করে, শুধু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে এটা বন্ধ করার জন্য, কিন্তু এদেরকে প্রথম দৈত্য হবে, হ্যাঁ পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক মানে এরাই জঘন্য, এরাই আজকে দেশকে এই খারাপ পথে নিয়ে যাচ্ছে, এগুলার জন্য দায়ী তারা। একজন
জনপ্রতিনিধি যদি এগুলো করে এটা দুঃখজনক, এটা শুনতে দেওয়া যায় না। দেশ বঙ্গবন্ধু দেশ এজন্য স্বাধীন করে নাই। একটা দায়িত্বে আছেন, বুঝেন তো জাতীয় রাজনীতি, উনি দায়িত্বে আছেন, দায়িত্বশীল কথাবার্তা ওনাকে তো বলতে হবে। আর ভাই হিসাবে আমাদের সাবধান করা বা ইয়ে করা অধিকার উনি রাখেন, সেই হিসেবে বলছে। আমার উপর তো কোনো চাপ নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার নেত্রী, আমার যত বক্তব্য দিছি এগুলার সাথে কখনো দ্বিমত পোষণ করেন নাই। দ্বিমত পোষণ করলে আমি হয়তো এই অবস্থানে থাকতে পারতাম না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।